প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, যে যেখানে আছো নিশ্চয়ই আল্লাহর ইচ্ছায় নিরাপদে আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। আমরা আজকে তোমাদের সাথে, আমার আজকে 5 নম্বর ক্লাস, সেশন 5, অনলাইন ক্লাস। তোমাদেরকে অনলাইন ক্লাসে আবারও স্বাগত জানাচ্ছি। আমি হাসরাত আহমেদ, সহযোগী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, ঢাকা কলেজ। আমরা এই অনলাইন ক্লাসে যার কাছে কৃতজ্ঞ থাকব, তিনি হলেন আমাদের অধ্যক্ষ মহোদয়, যার অনুপ্রেরণা এবং নির্দেশনা আমাদের এই অনলাইন ক্লাসে এ পর্যন্ত নিয়ে এসছে, এবং এটা অত্যন্ত কার্যকরী এবং ফলপ্রসূ পদক্ষেপ। আর সার্বিকভাবে যিনি তত্ত্বাবধান করছেন, তিনি হলেন আমাদের বিভাগীয় প্রধান শরীফা ম্যাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা মূল পাঠদানে চলে যাই। আজকে আমাদের প্রিয় ফোর্থ ইয়ার অনার্স শিক্ষার্থীবৃন্দ, আমরা এর আগে 4টি ক্লাস তোমাদের সাথে নিয়েছি, চলো আমরা স্লাইডে চলে যাই। আজকে আমাদের, তোমরা জানো যে আমি ফিশারিজ বায়োলজি তোমাদেরকে পড়াচ্ছি, পেপার কোডও তোমাদের নিশ্চয়ই জানা, 243113। আমাদের যেটা টাইটেল সেটা হলো ক্লাসিফিকেশন স্ট্যাটাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ফ্রেশ ওয়াটার ফিশেস ইন বাংলাদেশ। আজকে আমরা আমাদের ফ্রেশ ওয়াটার ফিশেস এর 12টি অর্ডার ছিল, আমরা একে একে 4টি ক্লাসে প্রায় 10টি অর্ডার পড়ায় ফেলেছি। আজকে আমাদের নাম্বার অনুসারে 11 নম্বরে, আজকে আমাদের 11 নম্বর অর্ডার সিপ্রিনিফর্মিস। আমরা সিপ্রিনিফর্মিসের ক্লাসিফিকেশন জানবো আপ টু ফ্যামিলি পর্যন্ত, অ্যান্ড দেন এর স্ট্যাটাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন। ওকে, চলো আমরা পরবর্তী স্লাইডে যাই। আমরা রেফারেন্স হিসাবে নিয়েছি সিপ্রিনিফর্মিস অর্ডারের রেফারেন্স হিসাবে ফলো করেছি আমরা পি কে তালোয়ার অ্যান্ড অরুণ জি জিনগ্রাম, 1991, ইনল্যান্ড ফিশেস অফ ইন্ডিয়া অ্যান্ড অ্যাডজাসেন্ট কান্ট্রিজ, অক্সফোর্ড অ্যান্ড IBH পাবলিশিং কোম্পানি, কলকাতা। চলো আমরা তাহলে, আমরা মেনলি তালোয়ারের বই ফলো করেছি অ্যান্ড অরুণ জি জিনগ্রাম। পরবর্তী স্লাইডে আমরা যাই। পরবর্তী স্লাইডে আমাদের যে আজকের যে টপিক সেটা হলো সিপ্রিনিফর্মিস অর্ডার, সিপ্রিনিফর্মিসের ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন অফ দ্য অর্ডার সিপ্রিনিফর্মিস। আমরা এর বৈশিষ্ট্য জানব। সিপ্রিনিফর্মিস বর্গের বৈশিষ্ট্য হল মস্তক আইসবিহীন, দেহ সাইক্লয়েড আইস দ্বারা আবৃত। তোমরা অনেকেই জানো, তারপর আমাদেরকে জানতে হবে আরও ডিটেলস। মুখ সাধারণত প্রক্ষেপণক্ষম এবং সবসময় দাঁতবিহীন, গলবিলীয় দাঁত বিদ্যমান, পার্শ্বরেখা অঙ্গ সম্পূর্ণ, ফুলকা কানকো দ্বারা আবৃত, ওভেরিয়ান অসিকলস বিদ্যমান। তাহলে আমরা সিপ্রিনিফর্মিসের অর্ডারের বৈশিষ্ট্য হিসেবে আমরা বলবো, আর এই সিপ্রিনিফর্মিস বর্গের যেটা হলো যে সকল প্রজাতির মাছগুলো স্বাদু পানির, এবং আমাদের আশেপাশে স্বাদু পানিতে যে মাছগুলো আমরা দেখতে পাই, স্পেশালি কার্প জাতীয় মাছ এই সিপ্রিনিফর্মিসের অন্তর্ভুক্ত। তাহলে আমরা যদি একটা রুই মাছের কথা চিন্তা করি, তাহলে আমরা একটু বৈশিষ্ট্য সাথে মিলালেও পারি যে মস্তকে আইস থাকে না। আমরা সেম স্লাইডে দেখি, দেহ সাইক্লয়েড আইস আছে, হ্যাঁ, তারপরে এদের কিন্তু দাঁত মুখে নাই, গলবিলীয় বা ফেরিঞ্জিয়াল টিপ বিদ্যমান, ঠিক আছে। এদের মুখে কখনো মুখের সম্মুখে বার থাকে এবং নির্দিষ্ট অবস্থায়ও থাকে, ফুলকা অপারকুলাম দ্বারা আবৃত থাকে, তারপরে ওভেরিয়ান অসিকলস থাকে। তাহলে আমরা সিপ্রিনিফর্মিসের মেন বৈশিষ্ট্যগুলো আমরা জানলাম। সাইক্লয়েড আইস থাকে, পুচ্ছ পাখনা হোমোসার্কাল ধরনের থাকে। তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই। এই অর্ডারের অধীনে 5টি গোত্র ফ্যামিলি আছে। ফ্যামিলিগুলো হলো
প্রথম ফ্যামিলি হলো সিপ্রিনিডি। তাহলে আমরা সিপ্রিনিডি বৈশিষ্ট্য আগে জানি। মস্তক আইশবিহীন, চোয়ালে দাঁত নেই, গলবিলীয় দাঁত এক থেকে দুই সারিতে নিবেস্ত, মুখচ্ছিদ্রকে ঘিরে স্পর্শীয় সংখ্যা মানে বারবেল যেটা অনধিক চারটি বা অনুপস্থিত, অবিলিয়ন অস্থিতি প্রেজেন্ট। 29টি গণ বা জেনাস এবং 62টি প্রজাতি এই গোত্রের অন্তর্ভুক্ত। সিপ্রিনিডি গোত্র যেটা ফ্যামিলি অনেক বড় ফ্যামিলি। হ্যাঁ, এই ফ্যামিলিতে 29টি জেনাস, হ্যাঁ, এবং স্পিসিস হলো 62টি। তার মানে যে 62টি প্রজাতির মাছ এই একটা ফ্যামিলিতে আছে। এর মধ্যে কার্প জাতীয় মাছ আছে, আমরা পরবর্তীতে জানতে পারবো কি মাছ এই গোত্রে অন্তর্ভুক্ত। চলো আমরা পরবর্তী স্লাইডে যাই। সিপ্রিনিডি গোত্র আমি বললাম যে 29টি জেনাস এবং 62 স্পিসিস নিয়ে গঠিত বড় ফ্যামিলি। এর চারটি সাব ফ্যামিলি আছে, উপগোত্র সাব ফ্যামিলি আছে। সাব ফ্যামিলি 1 সিপ্রিনিনি, সিপ্রিনিনি এক্সাম্পল হলো ল্যাবিও রোহিতা, হ্যাঁ, হ্যামিল্টন 1822। অ্যাব্রামিনি, অ্যাব্রামিনি এক্সাম্পল হলো চেলা লবোকা, চেলা লবোকা। লিউসি সিনি এক্সাম্পল হলো হাইপোথ্যালমিকথিস মলিট্রিক্স। এরপর হলো রাসবরিনি, এক্সাম্পল হলো এমব্লাই ফ্যারিঙ্গোড ফ্যারিঙ্গোডন মোলা, হ্যামিল্টন 1822। জ্যারিনি ক্রোসোচিলি লাস লেটিয়াস। তাহলে আমরা সিপ্রিনিডি গোত্রের যে চারটি উপগোত্র পেলাম, সিপ্রিনিনি উদাহরণ যে ল্যাবিও রোহিতা, এটা তো রুই মাছ আমরা জানি, কার্প জাতীয় মাছ। শুধু ল্যাবিও রোহিতা না, কাতলা কাতলা এখানে আসে, ল্যাবিও বাটা আছে, ল্যাবিও অ্যাগুনিয়া আছে। হ্যাঁ, তাহলে ল্যাবিও হলো একটা গণ, এই গণের আঙ্গারে অনেকগুলো স্পিসিস আছে। তারপরে মৃগেল আছে, মৃগেল আছে, হ্যাঁ, ল্যাবিও বাটা আছে। তাহলে এই সিপ্রিনিনি যে উপগোত্র, এই উপগোত্রের অধীনে কার্প মাছগুলো আছে। তারপর আসে অ্যাব্রামিনির মধ্যে হলো চেলা লবুকা, এটা হলো চেলা মাছ, স্যাপ চেলা মাছ, চেলা মাছও এই সিপ্রিনিডি গোত্রে অন্তর্ভুক্ত। এরপরে আসে যেটা হলো তোমার লিউসিসিনি, এটা হলো তোমার সিলভার কার্প, এই মলিট্রিক সিলভার কার্প। তারপরেরটা আসে রসবরিনিটা হলো তোমার মলা মাছ, হ্যাঁ, আমরা মলা মাছ যে খাই সেই মলা মাছ। তাহলে মলা মাছও সিপ্রিনিডি গোত্রে অন্তর্ভুক্ত। এরপরে আসে তোমার জেনির মধ্যে আসে যেটা ল্যাটিয়াসটা হলো টাটকিনি মাছ, আমরা টাটকিনি মাছের নাম শুনেছি, এই টাটকিনি মাছও সিপ্রিনিডি গোত্রে অন্তর্ভুক্ত। এবং সিপ্রিনিডি গোত্রটা যেহেতু বড়, এটাকে চারটা সাব ক্লাসে এভাবে ভাগ করে আমরা মাছগুলোকে দেখতে পাচ্ছি। চলো আমরা পরবর্তী স্লাইডে যাই। আমরা এখানে সিপ্রিনিডি গোত্রের একটি মাছ, কার্প মাছের চিত্র দিলাম। তোমরা সমস্ত কার্প এবং কার্প জাতীয় যত মাছ আছে সিপ্রিনিডি গোত্রের অন্তর্ভুক্ত। পরবর্তী স্লাইডে আমরা যাই ফ্যামিলি টু হলো প্যারাসিলোরিনসিডি বৈশিষ্ট্যের ফ্যামিলির নাম। বৈশিষ্ট্য হলো দেহ লম্বা, মাকু আকৃতির, অঙ্কীয়তল চ্যাপ্টা, মাথা সরু এবং খাটো, অপারকুলাম সরু ও ক্ষুদ্র,
গলবিলীয় অস্থিতে দুই সারি দাঁত আছে, এদের মুখে কোনো দাঁত থাকে না, গলবিলীয় দাঁত। মুখ খুব ছোট, অধমুখ, নিচের দিকে মুখ, বারবেল এক জোড়া ও খাটো। প্যারাসিলোরিনকাস, আমরা প্যারাসিলোরিনকাস ছবিটা দেখি। প্যারাসিলোরিনকাস, যে এদের মুখ ছোট, বারবেল আছে, প্যারাসিলো এবং অধমুখী মুখটা, অধমুখী, হ্যাঁ, প্যারাসিলোরিনকাস। আমরা পরবর্তী স্লাইডে যাই। ফ্যামিলি থ্রি সিলোরিনসিডি, তিন নম্বর ফ্যামিলি। বৈশিষ্ট্য হলো দেহ লম্বা, পৃষ্ঠভাগ বেশ বাঁকা ও অঙ্কীয় ভাগ চ্যাপ্টা, মুখ ছোট ও অধমুখী, বারবেল অনুপস্থিত, পার্শ্বরেখা অঙ্গ উপস্থিত এবং সম্পূর্ণ। সিলোরিনকাস বেলিটোরা হ্যামিল্টন 1822। এই মাছগুলো, এই প্রজাতির মাছ আমাদের বাংলাদেশের চিটাগাং এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে দেখা যায় পানিতে, প্রবাহমান পানিতে। চলো আমরা পরবর্তী স্লাইডে যাই। সিলোরিনকাস বেলিটোরা আমরা দেখতে পাচ্ছি মাছ, চিটাগাং এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে জলাশয়ে এই মাছ দেখা যায়। ফ্যামিলি ফোরে হলো বেলিটোরিডি। ফ্যামিলি ফোর বেলিটোরিডির বৈশিষ্ট্য, দেহ লম্বা, লো চেস এবং নিম্নভাগ চ্যাপ্টা ক্রমশ সরু, দেহ ও মস্তকে ছোট সাইক্লয়েড আইস রয়েছে, পৃষ্ঠ ও অঙ্কপাকটা খাটো এবং স্পাইনলেস, কাটাবিহীন। এর দুইটি ফ্যামিলি আছে, একটি হলো বেলিটোরিনিডি এক্সাম্পল, বেলিটোরিয়া ব্লুচি, নিমাচিলিনি এক্সাম্পল, একান্থোকোবিটিস বটিয়া। একান্থ বানানটা একটু ভুল আছে, টিএইচ হবে, টিএইচও, একান্থ, হ্যাঁ, কোবিটিস বটিয়া। তাহলে আমরা চার নাম্বার ফ্যামিলি পেলাম, বেলিটোরিডি। এর দুইটা ফ্যামিলি, সাব ফ্যামিলি আছে, বেলিটোরিনি এবং নিমাচিলিনি। আমরা চলো পরবর্তী স্লাইডে যাই। বেলিটোরিডি ফ্যামিলির আমরা একটি মাছ দেখতে পাচ্ছি এখানে, এবং এই মাছগুলো একটু ডোরা কাটা থাকে, হ্যাঁ, লোচেস মিন্স তোমার ন্যানিক কার্প লাইক ছোট্ট কার্প, লোচেস থাকে, মুখে বার থাকে, ডোরা কাটা থাকে এবং কাদাযুক্ত স্থানে বা তোমার তলদেশে, পানির তলদেশে কাদাযুক্ত স্থানে এরা বাস করতে পছন্দ করে। আমাদের দেশে যে গুতুম মাছ কিংবা বটিয়া মাছগুলো এই বেলিটোরিডি অন্তর্ভুক্ত। এরপর ফ্যামিলি কবিটিডি বানানটা একটু ভুল আছে, তোমরা একটু ঠিক করে নেবে, COBITIDAE, কবিটিডি। কবিটিডির বৈশিষ্ট্য হলো যে মস্তক ও দেহ পার্শ্বীয়ভাবে চাপা, গলবিলীয় দাঁত একসারি, মাংস ঠোঁটে সাধারণত তিন জোড়া বারবেল থাকে, তুণ্ড প্রবোসিসের ন্যায়। সাব ফ্যামিলি দুইটা, কবিটিনি কবিটিস পুলু সিডা এবং বেটোয়েডি বেটিয়া ডারিও। আমরা ছবি দেখতে পাচ্ছি, কবিটিনি ছবি আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা মোটামুটিভাবে আমরা যেটা হলো যে সিপ্রিনিফর্মিস অর্ডারের আমরা
ফ্যামিলি আপ টু ফ্যামিলি পর্যন্ত আমরা ক্লাসিফাই করলাম। সেখানে আমরা সিপ্টিনিফর্মিসের বৈশিষ্ট্য পেলাম। সিপ্টিনিফর্মিসের বৈশিষ্ট্য পরে এর পাঁচটা ফ্যামিলি পেলাম। প্রথম ফ্যামিলি সিপ্টিনিনি, সেখানে আমরা এর তিনটি সাব ফ্যামিলি পেলাম এবং এরপরে আমরা সাব ফ্যামিলি তিনটি পেলাম। তারপরে আমরা আরও চারটা ফ্যামিলি বর্ণনা করলাম। এখন আমরা যেখানে যাব সেটা হলো যে এর স্ট্যাটাস এবং ডিস্ট্রিবিউশন। স্ট্যাটাস এবং ডিস্ট্রিবিউশনে আমরা যাব, এটা তোমাদের এই টপিকের মধ্যে আছে। স্ট্যাটাস এবং ডিস্ট্রিবিউশনে দিতে আমাদের যেটা হবে যে এই যে অর্থনৈতিক গুরুত্ব এবং পুষ্টিমানের দিক থেকে, পুষ্টিমানের দিক থেকে স্বাদুপানি বিভিন্ন প্রজাতির মাছের মধ্যে সিপ্রিনিফর্মিস বর্গের মাছের গুরুত্ব অন্যতম। কারণ সিপ্রিনিফর্মিস বর্গের সিপ্রিনিটি গোতে সিপ্রিনিনি উপগোত্রের মাছগুলোকে কার্প মাছ বলা হয়। আর কার্প মাছের ডিমান্ড আমাদের দেশে অনেক বেশি এবং পুষ্টিমানও বেশি, যার জন্য সরকারিভাবে বেসরকারিভাবে বিভিন্ন খামারে এই মৎস্য চাষ করা হয় এবং এদের ডিমান্ড বিদেশে থাকার জন্য বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়। আর এই মাছগুলো সাধারণত বদ্ধ জলাশয়ে বাস করলেও বদ্ধ জলাশয়ে এদের প্রজনন ঘটে না, এই জন্য বাণিজ্যিকভাবে এই তোমার ইনডিউসড স্পনিং যেটাকে বলা হয় নিবেশিত প্রজনন করে, ডিম উৎপাদন করে এবং পোনা উৎপাদন করে এদেরকে চাষ করা হয় এবং বাজারজাত করা হয়। এই সিপ্রিনিফর্মিসের কার্প জাতীয় মাছ ছাড়াও অন্য প্রজাতির মাছদের দেখা যায়, যেমন এর মধ্যে সরপুটি, এর মধ্যে তোমার সরপুটি, চেলা, মলা, এই জাতীয় মাছের পুষ্টিমানও অনেক এবং উচ্চ মধ্যবিত্ত নিম্নবিত্ত সকলের কাছে এর সহজলভ্যতা অনেক বেশি। হ্যাঁ, এছাড়াও তোমার এই মাছ এছাড়াও কিছু কম্পিটিটিভ যে ফ্যামিলি, সেই ফ্যামিলি কিছু মাছ যেমন গুতুম মাছ, যেমন ডরিও বটিয়া, বটিয়া ডরিও, এরা কাদা পানির তলদেশে বাস করে এবং এদের পুষ্টিমান অনেক বেশি। তাহলে সিপ্রিনিফর্মিস বর্গের সিপ্রিনি গোত্রের মাছগুলোর যদি বিশেষ করে যদি কার্প জাতীয় মাছকে বাণিজ্যিক ভিত্তিতে চাষ করা যায় এবং বৈজ্ঞানিক উপায়ে চাষ করা যেত, তাহলে নিজেদের আমিষের প্রোটিনের চাহিদা পূরণ করেও বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যেত। আর এদের স্ট্যাটাসের কথা বলতে গেলে যে এদের স্ট্যাটাসে যেটা হলো যে এরা স্বাদুপানির বাসিন্দা, সম্পূর্ণভাবে স্বাদুপানিতে এরা বাস করে এবং পানির বিভিন্ন স্তরে এদেরকে এরা বাস করতে পারে। এদের তাহলে এই সিপ্রিনিডি গোত্রের তিনটা যে উপশ্রেণী আছে, উপগোত্র আছে, বর্ণার সুবিধার্থে এদেরকে এইভাবে যদি আমরা বলি যে সিপ্রিনি গোত্র, যে সে সিপ্রিনি গোত্রের কার্পজাতীয় মাছগুলো পানির বিভিন্ন স্তরে থাকে, যেমন কাতলা মাছ, যেমন রুই মাছ, যেমন মৃগেল মাছ, এরা বিভিন্ন স্তরে বসবাস করে এবং আমাদের দেশের হাওড় বাওড় নদী পুকুর সর্বত্রই এদেরকে চাষ করা যায় এবং পাওয়া যায়। এছাড়া যে টট্টর মহাশোল, এই শোল মাছ সাধারণত তোমার পাহাড়ি অঞ্চলে প্রবাহমান জলাশয়ে বসবাস করে এবং এরা প্রবাহমান এবং স্বচ্ছ জলাশয়ে বাস করতে পছন্দ করে। এছাড়া এই গোত্রের আরেকটি অন্যতম প্রজাতি হলো পান্টিয়াস, পুঁটি মাছ। পুঁটি মাছের ব্যাপক চাহিদা এবং পুষ্টিমান অনেক বেশি। আর এই পান্টিয়াসের প্রায় 11টি প্রজাতি রয়েছে, বিভিন্ন ধরনের প্রজাতি আছে, এরা পুকুর হাওড় বাওড় নদী খাল বিল সর্বত্র এদের পাওয়া যায় এবং এরা পানির উপরিভাগে ঝাঁকে ঝাঁকে চলাফেরা করে।
এরপরে আসে মলা। যদি মলা মাছের কথা বলি তাহলে মলা মাছ স্বাদু পানির আমাদের দেশের সর্বত্রই এদেরকে পাওয়া যায় এবং আকারে ছোট বলে এরা জলাশয়ের কিনারায় উপরি ভাগে ঝাঁকে ঝাঁকে চলে। তাহলে আমরা এরপরে আসে দ্বিতীয় যে উপশ্রেণীটা আছে সেটা হলো রাজবরেণী। রাজবরেণীর মধ্যে যে এই প্রজাতির মাছগুলো নদী, হাওর, বাওর, পুকুর সর্বত্রই এদেরকে দেখা যায়। হ্যাঁ, এদেরকে সর্বত্রই আমরা দেখতে পাই। তাহলে এরা সাধারণত প্রবাহমান পানিতে বসবাস করতে পছন্দ করে। এরপরে আসে উপশ্রেণী, এরপরে আসে যে তোমার গ্যারিনী। এই মাছগুলো পুকুর, নদী, হাওর, বাওর এসব অঞ্চলে বাস করে। যেমন টাটকিরি মাছের কথা, এই মাছগুলো এই উপগোত্রের অন্তর্ভুক্ত। আরেকটা হলো যে কবিটিডি ফ্যামিলি। এই ফ্যামিলির অন্তর্গত যে মাছগুলো, এই মাছগুলো আকারে কিন্তু ছোট হয়। হ্যাঁ, এদের ঠোঁটের মাংস হয় এবং বার্বেল থাকে। এরা কাদাযুক্ত জলাশয়ের মধ্যে, কাদার মধ্যে বা তলদেশে, একদম মাটির কাদার মধ্যে এরা থাকতে পছন্দ করে। এই জন্য এদের পরিবেশের সাথে সাথে এদের কিন্তু গায়ের রঙেরও পরিবর্তন হয়। দেখা যায় যে ঘোলা, বেশি কাদাময় জায়গায় এদের রঙটা হালকা থাকে, কিন্তু স্বচ্ছ পানিতে আবার এদের রঙটা গাঢ় থাকে। এদের গায়ে ডোরা কাটা দাগ থাকে। তাহলে আমরা সিপ্রিডিফর্মিস বর্গের প্রাণীদের স্টেটাস এবং ডিস্ট্রিবিউশন জানলাম, এদের অবস্থান এবং বিস্তৃতি। তাহলে আমরা এখন আমরা পুরা সিপ্রিডিফর্মিস নিয়ে যদি একটু তোমাদের সাথে একটু ব্রিফ করি, তাহলে আমরা যেটা হবে যে সিপ্রিডিফর্মিস বর্গের মাছরা সম্পূর্ণ স্বাদু পানিতে বসবাস করে। এরা বদ্ধ, এরা প্রবাহমান, হ্যাঁ, এরা অল্প পানি কিংবা কাদাযুক্ত পানি সর্বত্রই এদেরকে আমরা দেখতে পাই। এই সিপ্রিনিফর্মিস বর্গের যে বৈশিষ্ট্য হইল যে এদের মস্তকে সাধারণত আইস থাকে না, এবং আইসটা সাইক্লয়েড আইস থাকে। এদের পুচ্ছপাটনাটা হোমোসার্কাল থাকে। এদেরকে মুখে কোনো দাঁত থাকে না, এরা ফ্যারেঞ্জিয়াল টিথ থাকে এদের, ঠিক আছে, এবং এদের পার্শ্বরেখাটা সম্পূর্ণ থাকে। এদের ফুলকা অপারকুলাম দ্বারা ঢাকা থাকে। হ্যাঁ, এদের ওয়েবিরিয়ান অসিকলস বিদ্যমান থাকে। তাহলে এই যে আমাদের যে এই অর্ডারে অন্তর্ভুক্ত আমরা পাঁচটি ফ্যামিলির মধ্যে সিপ্টিনিডি একটা ফ্যামিলি পেলাম আমরা পেলাম অ্যাব্রামিনি। হ্যাঁ, সিপ্টিনিডি পেলাম, লিউসি সিনি পেলাম, আমরা রাজবরিনি পেলাম, এবং আমরা গ্যারিনি পেলাম। এই পাঁচটা আমরা উপগোত্র পেলাম, সাব ফাইলাম যেটা সেটা পেলাম। এরপরে আমরা পেলাম সেকেন্ড যে ফ্যামিলি, সে ফ্যামিলি হিসাবে আমরা পেলাম প্যারাসিলোরিনকাস। যে মাছটি আমরা পেলাম প্যারাসিলোরিনকাস। এরপরে আমরা সিলোরিনসিডিতে আমরা পেলাম সিলোরিনসিকাস, এর ব্যালিটোরা। হ্যাঁ, ব্যালিটোরা। এরপরে আমরা ব্যালিটোরিডি পেলাম। এই ব্যালিটোরিডির মধ্যে আমরা দুইটা ফ্যামিলি পেলাম, এবং পরবর্তীতে আমরা পেলাম কবিডিটির মধ্যে আমরা, হ্যাঁ, কবিডিটি একটা ফ্যামিলি, পাঁচ নাম্বার ফ্যামিলি, এর মধ্যে দুইটা সাব ফ্যামিলি পেলাম, কবিটিনি এবং বেটুই। তারপরে আমরা এর স্ট্যাটাস এবং ডিস্ট্রিবিউশন সম্বন্ধে আমরা জানতে পারলাম। যেহেতু সিপ্রিনিফর্মিস
বর্গের মাছগুলো কার্প জাতীয় মাছ এবং আমাদের দেশে যে পুঁটি মাছ এবং পুঁটি মাছে কিন্তু ভ্যারাইটিস প্রজাতি প্রায় 11টা প্রজাতি। যদি তোমরা বলো পুঁটি মাছে পুঁটি মাছ স্বর্ণা, পুঁটি মাছ কোটিনিয়, পুঁটি মাছ টিটকম, তিতলি পুটকি, সরপুটি, এভাবে পুঁটি মাছের প্রায় 11টা প্রজাতি। হ্যাঁ, আমরা চেলা মাছ দেখলাম, আমরা টাটকিরি ডানকিনি মাছ দেখলাম, আমরা মলা মাছ পেলাম, তাহলে এই বিভিন্ন ধরনের প্রজাতি, আমরা গুতুম মাছ পেলাম। হ্যাঁ, আমরা ডরিও বাটিয়া ডরিও মাছ পেলাম, যেটাকে বলা হয় বেতাগি মাছ, দাগ কাটা মাছ। হ্যাঁ, এই মাছগুলো আমরা পেলাম। এই মাছগুলো কোথায় কী অবস্থায় থাকে ডিস্ট্রিবিউশনে, সেটা আমরা বললাম যে আমাদের কার্প মাছের বর্তমান এবং ভবিষ্যৎ সম্ভাবনা, এবং আমরা পুঁটি মাছের কথা বললাম, আমরা আমরা মলা ঢেলার কথা বললাম, চেলা মাছের কথা বললাম, খোকসি মাছের কথা বললাম। হ্যাঁ, আমরা তারপরে আমরা গুতুম মাছের কথা বললাম, আমরা বেতাগি মাছের কথা বললাম। এভাবে আমরা এই মাছগুলো আমাদের কতটুকু উপকারে আসছে, এর অবস্থান কীরকম, এরকম এদের বসবাস বিস্তৃতটা কোথায় আছে, আমরা এই সম্পর্কে জানলাম। তাহলে আমরা সিপ্রিনিফর্মিস সম্পর্কে আমাদের একটা ধারণা হলো, এবং সিপ্রিনিফর্মিস বর্গ অত্যন্ত ইম্পর্টেন্ট এবং অত্যন্ত একটি কমন বর্গ। যে কোনো অবস্থায় যে কোনো জায়গায় পরীক্ষা হোক, ভাইবা হোক, যে কোনো বিষয়ে সিপ্রিনিফর্মিস উঠে আসে আমাদের কাছে। সুতরাং অত্যন্ত কমন এবং অত্যন্ত ইম্পর্টেন্ট। সো তোমরা মনোযোগ দিয়ে এই ক্লাসিফিকেশনগুলো পড়বে। আর সবচেয়ে আমাদের একটা সুবিধা এখানে যে আমরা ফ্রেশ ওয়াটার, বাংলাদেশে স্বাদুপানির মাছ সম্বন্ধে আমাদের একটা বিরাট ধারণা হয়ে যাচ্ছে। যদি আমরা এটা মনোযোগ দিয়ে পড়ি, তাহলে এটা আমাদের জন্য একটা বিরাট অ্যাসেট। হ্যাঁ, যে আমরা আমাদের দেশে কী মাছ আছে, মাছের সম্ভাবনা কী, এবং তুমি নিজেও এটা নিয়ে অনেক চিন্তাভাবনা করতে পারবে। তার মানে আশা করি তোমরা এই বিষয়ে মনোযোগ দিয়ে পড়বে, কারণ এই ক্লাসগুলো তোমাদের জন্য একটা বিরাট প্রাপ্তি, এবং তোমরা সেই এবং সুযোগ, আমি আশা করি তোমরা সেই সুযোগ গ্রহণ করবে, এবং যে যেখানে যে অবস্থায় থাকো ভালো থাকবে, সুস্থ থাকবে। তো সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।